ছোটদের ভ্রমণ কাহিনী কেমন হতে পারে? পায়রা আর মায়ের অভিযান আফ্রিকায় সিংহের খোঁজে, এটি মূলত সেরকম একটি বই, বলা যায় ছোটদের ভ্রমণ কাহিনী। ছোট মেয়ে আয়রা, ওর বয়স 7, সে তার মায়ের সাথে, যিনি কিনা মিথিলা, আমাদের সুপরিচিত অভিনেত্রী এবং পেশায় যিনি একজন উন্নয়ন কর্মী, তার সাথে ঘুরতে গিয়েছেন আফ্রিকায় এবং গিয়েছেন তারা সাফারি করতে। সেখানে নানান পশুর সাথে দেখা হয়, নানান জন্তুর সাথে দেখা হয়। আয়রার মূল উদ্দেশ্য হচ্ছে, বা ওর মনে গেঁথে আছে সিংহের কথা, হয়তোবা ওর মায়ের কাছ থেকে ও জেনেছে, বা মায়ের কাছ থেকে গল্প শুনে তার মনে সিংহের চেহারা বা সিংহের সাথে দেখা করার বিষয়টি খুব বেশি করে গেঁথে গিয়েছে, তো সে সিংহের সাথে দেখা করতে চায়। এই বইতে মূলত অসাধারণ চমৎকার কতগুলো ইলাস্ট্রেশন, সাথে অল্প কিছু টেক্সট, একদম সহজ বাংলায় লেখা এই বইটি, 7 থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য অত্যন্ত উপযোগী। বইটি পাওয়া যাচ্ছে হাবল কিডসে, অর্ডার করা যায় আমাদের ফেসবুক পেজ থেকে অথবা ফোন করে অর্ডার করা যাবে।